নমস্কার, আমি রেশমি। আমি আজকে রান্না করব ঝিঙে আলু দিয়ে ইলিশের পাতলা একটি ঝোল। প্রত্যেকের ঘরে এই বর্ষার মরশুমে হয়ে থাকে এই রান্নাটি, বিভিন্নভাবে অনেকে সুন্দরভাবে করে থাকেন। আমি যেভাবে করি সেইভাবেই আজকে তৈরি করে দেখাবো। প্রথমে 4 টুকরো ইলিশ মাছের টুকরো নুন হলুদ দিয়ে মাখানো। আমি তেল গরম করতে দিয়েছিলাম, সেটা হালকা করে এবার এক এক করে ভেজে নেব। ঝোল ফোটার সময় এই মাছ কাঁচা দিলেও ভালো লাগে, আবার একটু এটি চটি হালকা করে দিলেও ভালো লাগে। খুব কিন্তু অন্যান্য মাছের মতন সেরকমভাবে ভাজা হয় না। এই যেমন আমি সঙ্গে সঙ্গে উল্টে দিলাম, কয়েক সেকেন্ডের মতন এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তুলে নিচ্ছি এবার। ওই তেলেই 1/4 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন ভাজার সময় ফ্লেম লোতে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা, 1টা মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, সেটা এবার দিয়ে দেব। ফ্লেম আরেকটু বাড়িয়ে নিচ্ছি। আলু যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, তাই 2 মিনিট ধরে আলু আমি ভেজে নিচ্ছি। আলুগুলো একটু রং ধরার পর আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের ঝিঙে টুকরো করে কাটা। এইভাবে কেটেছি আমি, সামান্য একটু খোসা রেখেছি। এই একই সাথে আলুর সাথে ঝিঙেগুলো আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন যদি নুন দিয়ে দিই তাহলে কিন্তু ঝিঙে থেকে জল ছেড়ে দেবে, তাই জন্য আগে ভালো করে ভেজে নেব। ঝিঙেগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন। আবার কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি এবার। ঝিঙে আলু সেদ্ধ হওয়ার জন্য এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি।
ফুটবার পর এবার ঢাকা খুলে নিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এক এক করে। আরো চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে নিচ্ছি এবার। গ্যাস অফ করে দেব, খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায় এই মাছের পদটি। তা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।